স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সে বিষয়ে কথা বাড়াবো না। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং চ্যানেলটি গ্রো হবে। আজকের এই ভিডিওতে সংক্ষেপে ইস্টবেঙ্গলের দল কেমন হলো এখনও পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করছি। তো আমরা যে তালিকা পেয়েছি এসসি ইস্টবেঙ্গলের, সেখানে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে গোলকিপার পজিশনে চারজন ভারতীয় ফুটবলার রয়েছেন। একজন হলেন দেবজিৎ মজুমদার, রয়েছেন মির্শাদ কোটাপুন্না, রয়েছেন শঙ্কর রায়, রয়েছেন মোহাম্মদ রফিক আলী সর্দার। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গলে গোলকিপার পজিশনে চারজন ফুটবলার রয়েছেন। আরেকবার বলছি, দেবজিৎ মজুমদার, মির্শাদ কোটাপুন্না, শঙ্কর রায়, মোহাম্মদ রফিক আলী সর্দার। এবার আসবো ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে। ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে রয়েছেন গুরতেজ সিং, নারায়ণ দাস, শামাদ আলী মল্লিক, লালরাম চুলেভা, মোহাম্মদ ইরশাদ, রোহন সিং, অভিষেক আম্বেদকর, রানা ঘরামি। এবং বিদেশি ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন তিনজন তারকা ডিফেন্ডার, তারা হলেন ড্যানিয়েল ফক্স, রয়েছেন স্কট নেভিল এবং রয়েছেন জার্মান ফুটবলার মার্তি স্টেইনম্যান। হ্যাঁ বন্ধুরা, এই তিনজন বিদেশি ডিফেন্ডার সঙ্গে ভারতীয় ডিফেন্ডাররা রয়েছেন, যাদের নাম আপনাদের কাছে এই মুহূর্তে বলেছি। এছাড়া এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের মাঝ মাঠের বা মিডফিল্ডার পজিশনে কারা খেলছেন তাদের নাম নিয়ে। মিডফিল্ডার পজিশনে ভারতীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন শেহনাজ সিং, রয়েছেন বিকাশ চাইরু, ইউমান গোপী সিং, রয়েছেন ইউজেনসন লিন্ডো, রয়েছেন ওহংবাম, রয়েছেন মোহাম্মদ রাফিক, রয়েছেন লোকেন মেতাই, রয়েছেন সুরচন্দ্র সিং চন্দ্রাম। এবং বিদেশিদের মধ্যে মাঝমাঠে রয়েছেন তারা হলেন অ্যান্টনি পিলকিংটন, তিনি কিন্তু মিডফিল্ডার পাশাপাশি সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন। এছাড়া রয়েছেন জ্যাক ম্যাগোমা, কঙ্গোর এই তারকা ফুটবলার এই জ্যাক ম্যাগোমাও কিন্তু মাঝমাঠে খেলেন। এবার আসবো ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন নিয়ে। ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে রয়েছেন ভারতীয়দের মধ্যে দুজন তারকা স্ট্রাইকার, যে যে লালপেকলুয়া ও বলবন্ত সিং। এছাড়া এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনে বিদেশিদের মধ্যে রয়েছেন অ্যারন আমাদি হলওয়ে। হ্যাঁ বন্ধুরা, অ্যারন আমাদি হলওয়ে রয়েছেন এবং আরও একজন বিদেশি স্ট্রাইকার ইস্টবেঙ্গল নেবে বলে জানা গেছে। যদিও আমরা আগেই বলে আপনাদের জানিয়েছিলাম যে এই মুহূর্তে ছজন বিদেশি ইস্টবেঙ্গল নিয়েছে, কেননা একজন বিদেশি নিয়ে কিন্তু ভিসা সমস্যার জন্য আপনারা আগেই বলেছিলাম যে তিনি আসতে পারছেন না, ফলে তার পরিবর্তে সম্ভবত নতুন বিদেশি নেওয়া হচ্ছে। এবং আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিভি দেখুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি গ্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।